সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে সবার আগে ভিডিও হওয়ার জন্য আইকনে প্রেস করুন আপনার মোবাইল ফোন চুরি হয়ে গেলেও কোনো সমস্যা নাই শুধুমাত্র একটি জিমেল আইডি থাকলে হবে এই জিমেল আইডির মাধ্যমে চোরের ফটো সহ আপনি বের করতে পারবেন সো সেটি কোন সফটওয়্যার এবং কিভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখাবো যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম সবাই কেমন আছেন সাথে আসামি সেলিম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জানবেন টু শিখবেন চলুন ভিডিও স্টার্ট করি প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে সফটওয়্যারটির নাম হচ্ছে থার্ড আই খুব চমৎকার একটি অ্যাপ্লিকেশন এটির মাধ্যমে আপনারা চোরের ফটো বের করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেটিং করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন আমার ইনস্টল করা আছে ইনস্টল করার পর এখানে কিছু সেটিংয়ে কাজ করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে যত রকমের ফার্মেশন সাই দিয়ে দিবেন এখানে অ্যালাউতে ক্লিক করেন দেন অ্যালাউ এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করেন এখান থেকে নেক্সট নেক্সট অ্যালাউতে আবার ক্লিক দেন যত রকমের পারমিশন চাইবে এখানে দিবেন লাইট সিন্ডোতে ক্লিক করুন এখানে ওকে একটিভে ক্লিক দিয়ে রাখুন দেন এখানে আর কিছু করতে হবে না উপরে তিনটি ডট চিহ্ন দেখতে পারছেন এখানে ক্লিক করুন সেটিংয়ে গিয়ে এখানে দেখুন নিচে গুগল ড্রাইভ ব্যাক আপ এই অপশনটি ওপেন করে দিন করুন আমি নতুন একটি এখানে জিমেল আইডি দিতে হবে আপনারা জিমেল আইডি এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন মোবাইল যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার হাতে তো কোনো মোবাইল থাকবে না তাই আপনি জিমেল আইডি দিয়ে এবং অন্য কোনো মোবাইলে লগ করে সুরের ফটো দেখতে পাবেন এটি আপনার জন্য খুব হেল্পফুল হবে আপনার মোবাইল ফিরে পাওয়ার ক্ষেত্রে এখানে একটা জিমেল দিবেন আপনারা আমি দিচ্ছি এখানে নেক্সট ক্লিক করলাম এখানে পাসওয়ার্ডটি দিতে হবে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি আমি আবার বলছি দেন নেক্সটে ক্লিক করবেন এক্সেপ্ট একটু সময় নিচ্ছে দেন এখানে নিচে দেখুন গুগল ড্রাইভ এখানে যদি যদি ওকে চাই ক্লিক দিবেন দেন এখন চলে আসবেন দেন যে কাজটি করবেন সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের মোবাইলে গুগল ড্রাইভ ইনস্টল করা থাকে এখানে দেখতে পারছেন গুগল ড্রাইভ আপনাদের মোবাইলে চেক করে দেখুন গুগল ড্রাইভ আছে কিনা যদি না থাকে তাহলে প্লেস্টোর থেকে গুগল ড্রাইভটি ইনস্টল করে রাখুন এখন যেভাবে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে রাখলাম এভাবে অ্যাড করে রাখবেন রাখার পর যখন মোবাইলটি চুরি হয়ে যাবে প্রথমে আপনার মোবাইলে তো লগ স্ক্রিন থাকবে যখন যে কেউ যখন আপনার মোবাইল ওপেন করার চেষ্টা করবে প্রথমে ফাসওয়ার্ডটা দিতে হবে সো সেক্ষেত্রে পাসওয়ার্ড তো মনে থাকবে না হয়তো বুল একটি পাসওয়ার্ড দিবে বুল একটি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ক্যাপচার করে নেবে এবং পিকচারটি ক্যাপচার করে নিয়ে গুগল ড্রাইভে পৌঁছিয়ে দিবে আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন গুগল ড্রাইভে দেখতে পাবেন তো সে সেটি কীভাবে আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি যেহেতু এখানে লক দিয়ে রাখছি আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে দেখুন আমি ভুল নম্বর দিছি এখানে রং পাসওয়ার্ড আমি দিচ্ছি এখন আবার ব্যাকে এসে সঠিক পাসওয়ার্ডটি দেব এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অটোমেটিক নোটিফিকেশন চলে আসছে গুগল ড্রাইভটি চেক করে দেখি পিকচারটি আসছে কিনা সেক্ষেত্রে গুগল ড্রাইভ আমি ওপেন করব ওপেন করে এখানে দেখুন একটি দেখা যাচ্ছে এই ফুল্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন একটু যদি রিফ্রেশ করি ফটো কিন্তু এখানে দেখা যাচ্ছে সো বন্ধুরা আপনারা দেখতে পারছেন প্রুফ সহ এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সুরের ফটো আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে মোবাইল খুঁজে পাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটি খুব ভালো কাজ করবে আশা করছি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিন যারা জানেন না তাদের সাথে শেয়ার করে দিন নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরো চমৎকার ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন অবশ্যই জানবেন একটু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন